আজ কচমিশালি গল্প চ্যানেলে শুনব একটি ইতিহাস মিশ্রিত সুন্দর একটি গল্প, বীর্য শুল্কা। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। চরিত্রায়নে গল্প পাঠে অনুপ্রিয়া আহমেদ, রাজা রাজপুত্র চন্দ্রের ভূমিকায় ডক্টর অর্চ সেনগুপ্ত, রাজকন্যার ভূমিকায় আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি ঐতিহাসিক গল্প বীর্য শুল্কা। রাজকুমারী সুমিত্রার আর কিছুতেই বর পছন্দ হয় না। দেশ দেশান্তর থেকে রাজার লিপি পাঠান, রাজকন্যার প্রাণিক প্রার্থনা জানিয়ে, কিন্তু লিপি গ্রাহ্য হয় না। রাজদূত নিরাশ হয়ে ফিরে যায়। সুন্দরকান্তি রাজপুত্রেরা আসেন, রাজকন্যার প্রাসাদের সম্মুখে ঘোড়ায় চড়ে ঘোরাঘুরি করেন। তাদের কোমরে রত্নপচিত অসি ঝলমল করে, কিরীটের হীরা সূর্যকিরণে ঝকমক করে। কিন্তু কুমারী সুমিত্রার মন টরে না। তিনি সখীদের ডেকে বাতায়ন থেকে আগুন দেখিয়ে বলেন, সখী দেখ দেখ, কতগুলো মেয়েমের পুতুল ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে, সূর্যের তাপে গলে যাচ্ছে না কেন? এই আশ্চর্য হেসে ওঠে। রাজপুত্রেরা তার হাসি কথা শুনতে পায়, তাদের মুখ রাঙা হয়ে ওঠে। আর্যাবর্তময় দক্ষিণে অবন্তী রাজ্য থেকে পূর্বে কাশী কোশল পর্যন্ত রাষ্ট্র হয়ে গেছে, যে তক্ষসেনার সব রাজকুমারী যেমন অপরূপ সুন্দরী তেমনি গর্বিতা। তার রূপ লাবণ্য দেখে যারা তাকে বিয়ে করতে আসেন, তার দর্পের কাছে পরাভূত হয়ে তারা ফিরে যান। আর্যাবর্তের কোনো রাজা বা রাজপুত্রকে তার মনে ধরে না। সুমিত্রার বাবা রুদ্রপ্রতাপ তক্ষশিলার রাজা, রুদ্রের মতোই তার প্রতাপ। তিনি সব বংশীয়, সব বংশের অনেক ক্ষত্রিয় তখন ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে রাজত্ব করছিলেন। বহুকাল আর্যাবর্তে থাকার ফলে তারা অনেকটা আর্য ভাবাবন্ধ হয়ে পড়েছিলেন, কিন্তু সব রক্তের প্রভাব সম্পূর্ণ মুছে যায়নি। সব নারীরা তখনও তরোয়াল নিয়ে দ্বন্দ্ব যুক্ত করতে ভালোবাসত, অশ্ব চলমায় পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত। রাজকুমারী সুমিত্রা ছিলেন সেই জাতেন, যেমন রূপসী তেমনি তেজস্বী। রাজা রুদ্রপ্রতাপ যখন দেখলেন কোনো বরই মেয়ের পছন্দ হয় না, তখন তিনি মেয়েকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, তোর 18 বছর বয়স হল, তুই কি বিয়ে করবি না? স্বয়ংবর সভা ডাকবো। সুমিত্রা মাথা নেড়ে বললেন, না বাবা, স্বয়ংবর সভায় তো কেবল রাজা রাজপুত্রেরা আসবে। তাদের আমি দেখেছি, তারা সব ননির পুতুল, তাদের কারুর গলায় আমি মালা দিতে পারবো না। আমি প্রতিজ্ঞা করেছি বীর্য শুল্কায় যে আমাকে কিনে নিতে পারবে তাকেই আমি বিয়ে করব, তা সে শূদ্রই হোক আর চণ্ডালই হোক। শুনে রুদ্রপ্রতাপ খুশি বলেন, সেকালে শূদ্রকে কেউ এত ঘৃণা করত না। অনেক শূদ্র রাজা বাহুবলে সিংহাসন অধিকার করেছিলেন। রুদ্রপ্রতাপ হেসে বললেন, আমিও তাই চাই, কিন্তু তা হবে কি করে? কুমারী বললে, আমার প্রতিজ্ঞা এই, যে পুরুষ 3টে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আমি তাকেই বড়মান্য দেব। আপনি রাজ্যে এই কথা ঘোষণা করে দিন। বেশ, কি কি বিষয়ে পরীক্ষা হবে? বাহুবল, হৃদয় বল আর বুদ্ধি বলের পরীক্ষা হবে, আমি নিজে পরীক্ষা করব। রাজা মেয়ের পিঠে হাত রেখে আদর করে বললেন, সুমিত্রা, তুই শক দুহিতার উপযুক্ত কথা বলেছিস, আজই আমি দেশ বিদেশে ঠেরা দিয়ে দিচ্ছি। রাজ্যে রাজ্যে আবার ঘোষণা হয়ে গেল, আবার অনেক রাজা রাজপুত্র সেনাপতি অমাত্য এলেন, কিন্তু সকলকেই ব্যর্থ মনোনত হয়ে ফিরে যেতে হলো। কেউ বামবলের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, কিন্তু বুদ্ধি বলে উত্তীর্ণ হতে পারলেন না। আবার কেউ বা বুদ্ধি বলে উত্তীর্ণ হলেন, কিন্তু হৃদয় বলে অর্থাৎ সাহসিকতায় বিফল হলেন। সকলেই অদবদলে ফিরে গেলেন, রাজকুমারীকে না করতে পারলেন না। এমনিভাবে কিছুদিন কেটে গেলে একদিন সকালবেলায় মন্ত্রপুরীর দ্বিতলে রাজা রুদ্রপ্রতাপের সভা বসেছে।
চারিদিকে পাত্র, মিত্র, সেনাপতি, শ্রেষ্ঠী, সামন্ত রয়েছেন। রাজা স্বয়ং সিংহাসনে আসেন। রাজার ডান পাশে মর্মর পদ্মাসনে কুমারী সুমিত্রা। সভা যেন তার রূপের ছটায় আলোকিত হয়ে গেছে। তার বর্বিত গ্রীবাভঙ্গি আর তীক্ষ্ণ কটাক্ষে সবার বড় বড় বীরের পৌরুষ যেন সংকুচিত হয়ে পড়েছে। সবার তরুণের কাছে প্রতিহার ভূমিতে হঠাৎ একটা গোলমাল শুনতে পেয়ে রাজা জিজ্ঞেস করলেন, ও কিসের গণ্ডগোল? মকরকেতু দেখো তো। মকরকেতু রাজ্যের একজন সেনান। তিনি যুবা পুরুষ, বিশাল তার দেহ। তার চেহারা দেখে শত্রু ভয়ে আধমরা হয়ে যায়। তিনি সভান্তরে গিয়ে দেখলে একজন দিন বেশ যুবক জোর করে শহরে প্রবেশ করতে চায়, কিন্তু চার পাঁচজন প্রতিহারী তাকে আটকে রাখবার চেষ্টা করছে। যুবক নিরস্ত্র, কিন্তু এমন ভয়ঙ্করভাবে সে হস্তপথ সঞ্চালন করছে যে বর্মাবৃত সুরধারী প্রতিহারীরা তার সঙ্গে ইটে উঠতে পারছে না। কিন্তু পাঁচজনের সঙ্গে একজনের যুদ্ধ কতক্ষণ সম্ভব? অবশেষে তার রক্ষীরা তাকে বাগিতে ফেলে তার হাত বেঁধে ফেলবে। মকরকেতু রাজাকে এসে খবর দিলেন। শুনে রাজা হুকুম করলেন, কি চায় লোকটা? তাকে এখানে নিয়ে এসো। তখন দুজন প্রতিহারী লোকটাকে দিয়ে রাজার সম্মুখে হাজির হল। রাজা তার চেহারা আর বেশভূষা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তার মাথায় অশ্নিস নেই, হাতে অস্ত্র নেই, পরিধানে নিখুঁত বস্ত্রও নেই। রক্ষীদের সঙ্গে লড়াই করতে গিয়ে ছিঁড়ে গেছে স্বর্ণা দিয়ে ধুলাম, কিন্তু তবু ছিন্ন আর ধুলির আবরণের ভিতর দিয়েও অপরূপ সুঠাম দেহ প্রভা প্রকাশ পাচ্ছে। দেহ রোগাও নয়, মোটাও নয়, পেশিগুলির প্রতি অঙ্গ সঞ্চালনে সাপের মতো খেলে বেড়াচ্ছে। মাথার পোকরা চুই কাপ পর্যন্ত এসে পড়েছে। গায়ের রং নতুন কচি ঘাসের মতো শ্যাম, মুখে একটা খামখেয়ানি বেপরোয়া ভাব। তা জিজ্ঞেসে করলেন, কে তুমি? তোমার দেশ কোথায়? বন্দি একবার রাজার দিকে চাইলে, একবার রাজকন্যার দিকে চাইলে, তারপর বললে, আমি এ রাজ্যে আগন্তুক, আমার দেশ বঙ্গ। রাজা বললেন, বঙ্গদেশের নাম শুনেছি বটে, আর্যাবর্তের পূর্ব সীমান্তে সেই রাজ্য। শুনেছি সে দেশের লোকেরা পাখির ভাষায় কথা বলে। বন্দি গম্ভীরভাবে বললে, মহারাজ ঠিকই ধরেছেন, বঙ্গদেশের লোক কোকিলের ভাষায় কথা বলে, এত মধুর ভাষা পৃথিবীতে আর নেই। রাজা উত্তর শুনে ভারী আশ্চর্যান্বিত হলেন, একটু খুশিও বলে। প্রতিহারীদের বললে, বাঁধনটা খুলে দাও। বন্ধন মুক্ত হয়ে যখন সে সোজা হয়ে দাঁড়ালো, তখন এই ছিন্ন বেশ বিদেশি যুবার চেহারা দেখে কুমারী সুমিত্রার তীব্র চোখ দুটি ক্ষণকালের জন্য নত হয়ে পড়ল। তিনি উত্তরটি ভালো করে গায়ে জড়িয়ে নিলেন। রাজা বললেন, বিদেশি, তুমি বহু দূর থেকে এসেছো, তোমার বস্ত্র ছিন্ন দেখছি, তুমি কি অর্থ চাও? বিদেশি হাসল, বললে, না মহারাজ, আমি অর্থ চাই না, অর্থের আমার প্রয়োজন নেই। আমি অন্য এক মহার্ঘ রত্নের সন্ধানে এ রাজ্যে এসেছি। বিস্মিত রাজা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি, পরিচয় কি? বিদেশি বললে, আমার নাম চণ্ড, আমি তালি বনশ্যাম সমুদ্র মেখলা বঙ্গভূমির একজন অজ্ঞ সন্তান, এইটুকুই আমার পরিচয় বলে ধরে নিতে পারেন। রাজা বললেন, ভালো, এখন জোর করে আমার সভায় ঢুকতে চেয়েছিলে কেন, তার কারণ বলো। চণ্ড বললে, মহারাজ, আপনার রাজ্যে প্রবেশ করে শুনলাম যে কুমারী সুমিত্রা বীর্য শুল্কা হতে চান, তাই আমি নিজের বীর্যের পরীক্ষা দিয়ে তাকে লাভ করতে এসেছি, বলে পূর্ণ দৃষ্টিতে সুমিত্রার দিকে তাকানো। শুনে কুমারী মুখ লাল হয়ে উঠল। মন তার ক্ষণকালের জন্য বিদেশীর প্রতি কোমল হয়েছিল, আবার কঠিন হয়ে উঠল। একজন সামান্য নৌ তাকে লাভ করবার দুরাশা রাখে? সঙ্গে সঙ্গে তার মন পূর্ণশ্রী, ভারতবর্ষের সকল রাজ্য থেকেই রাজা বা রাজপুত্র তার পানিপ্রার্থী হয়ে এসেছে।
শুধু বঙ্গদেশ থেকে কেউ আসে? বঙ্গদেশের রাজপুত্রেরা কি এতই দর্পিত যে নিজেরা না এসে একজন ভিক্ষুককে তার জলে প্রার্থী করে পাঠিয়েছে? অপমানে তার দু চোখ জ্বলে উঠল। সভাসদরা চণ্ডের এই অদ্ভুত স্পর্ধা দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। সবচেয়ে বেশি জোরে হাসছিলেন, হাসির ধাক্কায় তার বিরাট দেহ দুলে দুলে উঠছিল। তিনি হাসতে হাসতেই চণ্ডকে সভার বাইরে নিক্ষেপ করতে অগ্রসর হবেন, কিন্তু তার গায়ে হাত দিতে না দিতেই এক অদ্ভুত ব্যাপার হল। চন্দ দুই হাতে মহরকেতুর কোমর ধরে তাকে মাথার ঊর্ধ্বে তুলে অবলীলাক্রমে গবাক্ষের পথে নিচে ফেলে দিয়ে রাজার সম্মুখে ফিরে এসে বললে, মহারাজ, আপনার আজ্ঞা পালিত হয়েছে। সভা নির্বাক। রুদ্রপ্রতাপের মুখে কথা নেই। চন্দ এমনভাবে এসে দাঁড়িয়ে আছে যেন সে বিশেষ কিছুই করেন, এরকম সে রোজই করে থাকে। বলে ভাবছে, এ কি আশ্চর্য ব্যাপার, মকরকে তোকে যে ব্যক্তি একটা তুলোর ভস্তার মতো তুলে ফেলে দিতে পারে তার গায়ে কি অসীম শক্তি। সভাসিদ্ধ লোক বিস্ফারিত চোখে চণ্ডের মুখের পানে চেয়ে রইল। এতক্ষণে সুমিত্রা কথা কইলেন। নিস্তব্ধ সভাগৃহে তার পথস্বর বিনার মতো বেজে উঠল। ঈশ্বর জব অঙ্গি করে তিনি ধীরে ধীরে বললে, বিদেশি, তোমার দেশে কি রাজা নেই? চণ্ড বললে, রাজা আছেন বই কি রাজকুমারী, তার প্রতাপে প্রাগ জ্যোতিষ থেকে কৌশল পর্যন্ত কল্পমান। সুমিত্রা বললে, বটে, তবে কি তিনি প্রবীণ? চণ্ড বললে, হ্যাঁ তিনি প্রবীণ। সুমিত্রা প্রশ্ন করলে, তার কি পুত্র নেই? চন্দ মৃদু হাসল, আছে, শুনেছি যুবরাজ ভট্টারক পরম রসিক, তবে তিনি পিতার মতো বীর কি বলতে পারি না। সুমিত্রার কণ্ঠে চাপা স্নেহ এতক্ষণে স্ফুরিত হয়ে উঠল। তিনি তীক্ষ্ণ হাসি এসে বললেন, তাই বুঝি তোমাদের রসিক যুবরাজ একজন মল্লকে তার প্রতিনিধি করে পাঠিয়েছে? চন্দ মাথা নেড়ে বললে, না, আমি স্বেচ্ছায় এসেছি, তাছাড়া আমি মল্ল নই, আমার দেশের সকলেই আমার চেয়ে বেশি বলবান, তাই আমি লজ্জায় দেশ ছেড়ে চলে এসেছি। এই বলে কপট লজ্জায় মাথা নিচু করবে। কুমারী সুমিত্রা অধর দংশন করলেন, এই লোকটার সঙ্গে কথাতেও পারবার জো নেই। যে ব্যক্তি এইমাত্র মহাকাল মকরকেতুকে জানলা দিয়ে গড়িয়ে ফেলে দিয়েছে তার মুখে একথা পরিহাস ছাড়া আর কিছু নয়। কুমারী অল্পকাল চিন্তা করে বললেন, ভালো, তুমি মল্ল হও বা না হও ভার উত্তোলন করতে পারো বটে, আমি প্রতিজ্ঞা করেছি তিনটি পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে তাকেই আমি মরমান্য দেব, তা সে পামরি হোক আর চণ্ডালি হোক, কিন্তু ভার উত্তোলন করাই বাহুবলের প্রমাণ নয়, উষ্ট্র ভার বহন করতে পারে, তুমি বাহুবলের আর কি প্রমাণ দিতে পারো? বললে, মানুষের যা সাধ্য আমিও তাই পারি। পারো? বেশ, আমার এই মুঠির মধ্যে একটি মুক্ত আছে, এই মুঠি খুলে মুক্তটি নিতে পারো? এ বলে সুমিত্রা মৃণালের মতো ডান হাতখানি বাড়িয়ে দিলেন। অনেক রাজপুত্রই রাজগণিতার মুঠি খুলতে না পেরে লজ্জায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। চণ্ড তার সামনে গিয়ে দাঁড়ালো, ক্ষুব্ধ স্বরে বললে, রাজকুমারী, এ পুরুষের উপযুক্ত পরীক্ষা নয়, আমাকে অকারণ লজ্জা দিচ্ছেন কেন? এই বলে সে বাঁ হাতে দুটি আঙুল দিয়ে রাজকুমারীর মুঠির দুদিক চেপে ধরল। রাজকুমারী একবার শিউরে উঠলেন, তারপর তার মুঠি আস্তে আস্তে খুলে গেল। তাটি হাত থেকে তুলে নিয়ে চণ্ড বললে, আজ থেকে এই মুক্তাটি আমার কর্ণের ভূষণ হল। রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে গেল।
তিনি কিছুক্ষণ বিহ্বল চোখে নিজের পানে চেয়ে রইলেন। তারপর উঠে দাঁড়িয়ে অবরুদ্ধ স্বরে বললেন, প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, বাকি দুই পরীক্ষা আজ অপরাহ্নে হবে। এই বলে তিনি দ্রুত পদে সভা ছেড়ে চলে গেলেন। নিজে স্বয়ংঘরে গিয়ে রাজকুমারী বিছানায় শুয়ে কাঁদতে লাগলেন। এমন লাঞ্ছনা তিনি জীবনে ভোগ করেন। কোথাকার এক পরিচয়হীন অজ্ঞাত লোক এসে অবহেলা ভরে বাম হাতে তার মুঠি খুলে দিল। কি কঠিন তার আঙুল, যেন লোহা দিয়ে তৈরি। সেই আঙুল রাজকুমারীর মুঠি স্পর্শ করা মাত্র যেন অবশ হতে আপনি খুলে গেল। কেন এমন হলো? ও কি ইন্দ্রজাল জানে? চোখ মুছে সুমিত্রা পালঙ্কি উঠে বসলেন। তার লুণ্ঠিত অভিমান আহত সর্পের মতো আবার ধীরে ধীরে মাথা তুলতে লাগল। তিনি গালে হাত দিয়ে ভাবতে লাগলেন, কি করে আজ বাকি দুই পরীক্ষায় চন্দ্রকে পরাস্ত করবেন। বেলা তৃতীয় প্রহরে দুর্য দামামা বাজা মাত্র রাজ্য আর রাজ্যের বড় বড় প্রবীণ অমাত্যরা রাজ উদ্যানে সমবেত হলেন। রাজকুমারী বেনি দুলিয়ে ফুলের মালা গলায় দিয়ে নিজের প্রাসাদ থেকে নেমে এলেন। চন্ড উপস্থিত হল। এখন আর তার ধুলি ধূসর বেশ নেই। পরিধানে পট্টবস্ত্র, বুকে লোহার বর্ম, হাতে ধনুশ্বর, ডান কানে সেই মুক্তাটি বেদ ফুলের কুড়ির মতো দুলছে। রাজ উদ্যানটি প্রকাণ্ড, চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। তাতে বড় বড় ফল ফুলের গাছে আম্র, জম্বু, বকুল, পিয়াল, পদ্ম শোভা পাচ্ছে। মাঝে মাঝে সরোবর, মাঝে মাঝে বুক পর্যন্ত উঁচু স্বচ্ছ স্ফটিকের দেওয়াল বাগানের পুষ্পিত অংশকে ঘিরে রেখেছে। চারিদিকে পোষা হরিণ, শশব, ময়ূর চড়ে বেড়াচ্ছে। একটি পাথরের বড় বেদির ওপর রাজা আর অমাত্যেরা আসন গ্রহণ করলে। সুমিত্রা দুজন সখীর সঙ্গে অদূরে আরেকটি বেদিতে বসলেন। চন্ড দাঁড়িয়ে রইল। কুমারী একবার আয়ত উজ্জ্বল চোখ তুলে চন্ডের দিকে চাইলেন। তারপর ভিবা হারিয়ে একজন সখীকে ইঙ্গিত করলেন। সখীর হাতে একটা সোনার পলস ছিল। সেদিন সেই কলসটি স্ফটিকের দেয়ালের পিছনে দেখে এল। কুমারী তখন জিজ্ঞাসা করলেন, বিদেশি, তুমি তীর ছুটতে জানো? মুখ টিপে হেসে চন্ডু বললে, ছেলেবেলায় শিখেছিলাম, অল্প স্বল্প জান। ভালো, এবারে তোমার বুদ্ধি বলের পরীক্ষা হবে। স্ফটিক কুটের ওপারে ওই ঘর দেখতে পাচ্ছ? তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেইখান থেকে তীর দিয়ে ওই ঘট বিদ্ধ করতে হবে। যদি পারো বুঝবো তুমি কৌশলী বটে। রাজা এবং পরিষদের সকলেই অবাক হয়ে রইলেন। এ কি অদ্ভুত পরীক্ষা! এদিক থেকে ঘট বিদ্ধ করা কি কখনো সম্ভব? মাঝে পাঁচ আঙুল পুরু স্ফটিকের দেয়াল রয়েছে, সে দেয়াল ভেদ করে তীর ছোড়া মানুষের সাধ্য নয়। চন্ড বললে, এ কি মানুষের কাজ? এরকম লক্ষ্য ভেদ দেবতাদেরও অসাধ্য। সুমিত্রা বিদ্রুপ স্বরে বললেন, তবে কি তুমি চেষ্টার আগে পরাভব স্বীকার করছো? না না, তা আমি বলছি না। আমি বলছি যে আপনি মানুষের অসাধ্য কাজ দিয়ে আমাকে দেব পদবী দান করছেন। রাজকুমারী তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, তবে কি তুমি পারবে বলে মনে হয়? পারা না পারা তো দৈবের অধীন, তবে এ পরীক্ষা বঙ্গীয় ধনুর্ধরের উপযুক্ত বটে। চন্ড সযত্নে দোলকে গুণ পড়াল। ঈষৎ টমটার দিয়ে দেখলে গুণ ঠিক হয়েছে কিনা। তারপর আকাশের দিকে চেয়ে আস্তে আস্তে গরুকে স্বর সংযোগ করলে। গাছের পাতা নড়ছে না, বাতাস স্থির, দর্শকেরাও চিত্রার্পিতের মতো বসে দেখছে। চন্ড ধীরে ধীরে ধনু ঊর্ধ্বে তুললে, একবার সুবর্ণ ভটের দিকে চেয়ে দেখলে, তারপর জ্যাম তো তীর আকাশের দিকে ছুটে চলল। তীর আতশবাজির মতো সোজা আকাশে উঠে পাক খেয়ে নক্ষত্র বেগে নিচের দিকে মুখ করে নেমে আসতে লাগল। ঠক করে একটা শব্দ হল। সকলে মুগ্ধ হয়ে দেখলেন,
তিনটি সোনার কলসের গায়ে বিধে আছে। রাজকুমারী এতক্ষণ রুদ্ধশ্বাসে বসে দেখছিলেন, তার বুক থেকে একটি কম্পিত দীর্ঘশ্বাস বার হয়ে গেল। বুক দুরু দুরু করে কাঁপতে লাগলো আশঙ্কায়, কি আনন্দে বুঝতে পারলেন না। চন্ডের কপালেও ঘাম দেখা দিয়েছিল। সে ঘাম মুছে জিজ্ঞাসা করলে, রাজকন্যা, আদেশ পালন করতে পেরেছি কি? রাজকন্যার গলা কেঁপে গেল। তিনি বললেন, পেরেছ, এবারে শেষ পরীক্ষা। চন্ড জানি একটু ক্ষুণ্ণ হয়ে বললে, এরই মধ্যে শেষ পরীক্ষা? আমার ইচ্ছে হচ্ছে সারা জীবন ধরে আপনার কাছে পরীক্ষা দিই। মির্জার বুক আবার দুরু দুরু করে উঠল, কিন্তু তিনি নিজেকে সংযত করে বললেন, শেষ পরীক্ষা এই, আমি এই বনের মধ্যে দৌড়ে যাও। দশ গুনতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পরে তুমি আমার প্রস্তাব উত্থাপন করবে। তোমার হাতে একটা তীর আর ধনুক থাকবে। তুমি যদি আমাকে স্পর্শ করতে পারো তাহলে তোমার জিত, আর আমি যদি ফিরে এসে এই বেগে স্পর্শ করতে পারি তাহলে তোমার হার। আমার গতিরোধ করবার জন্য তুমি অস্ত্র নিক্ষেপ করতে পারো, কিন্তু যদি আমার অঙ্গ থেকে এক বিন্দু রক্ত বার হয় তাহলে তদ্দণ্ডেই তোমার প্রাণ যাবে। চন্ড বললে, মানবী মৃগয়া, আমার জীবনে এই প্রথম, ভালো তাই হোক। হরিণীর মতো ক্ষীপ্র চঞ্চল পদে কুমারী সুমিত্রা বনের গাছপালার মধ্যে মিলিয়ে গেলেন। দশ কোণা শেষ হলে চন্ড তীর ধনুক হাতে শিকারীর মতো তাকে অনুসরণ করলে। চন্ড খুব দ্রুত দৌড়তে পারে, কিন্তু রাজকুমারীর সঙ্গে পাল্লায় সে পিছিয়ে পড়তে লাগল। ক্রমে উদ্যানের গাছপালা যতই ঘন হতে আরম্ভ করল, ছায়াও তত গভীর হতে লাগল। তার ভিতর দিয়ে পালায়মান সুমিত্রার শুভ্র অঞ্চল আর উত্তীর্ণ বেণী দেখা যেতে লাগল, কিন্তু ক্রমে আর তাও দেখা যায় না। চন্ড বুঝলে সুমিত্রার সঙ্গে দৌড়ে সে পারবে না। হাজার হোক, তিনি নারী, তার শরীর লঘু, এদিকে চন্দ্রের গায়ে লৌহ বর্ম। এই অবস্থায় কেবল পশ্চাৎস্থাপন করে কুমারীকে ধরা অসম্ভব। চন্ড তখন যে পথে রাজকুমারীর ফেরার সম্ভাবনা সেই দিকে যেতে লাগল। ছায়ায় অস্পষ্ট বন, ফুলের গন্ধে বাতাস যেন ভারী হয়ে আছে। অবন্য গাছের শ্রেণীতে বেশি দূর পর্যন্ত দেখা যায় না। সংশয় ভরা মন নিয়ে খানিক দূর যাবার পর হঠাৎ চন্ড দেখলে সুমিত্রা তার দিকেই ছুটে আসছে। কিন্তু কাছাকাছি এসে সুমিত্রাও চন্ডকে দেখতে পেলেন। কিন্তু চন্ড তখন তার খুব কাছে এসে পড়েছে, তার দৃষ্টি ছাড়িয়ে পালানো আর সম্ভব নয়। তবু চন্ড পেছিয়ে পড়তে লাগল, দশ হাতের ব্যবধান পনেরো হাতে দাঁড়ানো। সুমিত্রার পা যেন মাটিতে পড়ছে না, তিনি যেন পাখির মতো শূন্যে উড়ে চলেছে। মাঝে মাঝে থলকে দাঁড়িয়ে পিছু ফিরে যাইছে, আবার দৌড়। ক্রমশ ব্যবধান যখন আরো বেড়ে গেল তখন চন্ড মনে মনে স্থির করে নিলে আর রাজকুমারীকে চোখের আড়াল করা চলবে না। সে দৌড়তে দৌড়তে ধোকে স্বর যোজনা পড়ল, তারপর শুভ মুহূর্তের জন্য সতর্ক হয়ে রইল। এবার একটা মোটা গাছের পাশ দিয়ে যেতে যেতে সুমিত্রা নিমেষের জন্য থেমে পিছু ফিরে চাইলেন। এই সুযোগের জন্যই চন্ড অপেক্ষা করছিল। পলকের মধ্যে তার তীর ছুটল। সুমিত্রা যখন আবার পা বাড়ালেন তখন দেখলে তার চলার শক্তি নেই। চন্ডের তীর তার বেড়ি ভেদ করে গাছের গুড়িতে বিঁধে গেছে। চন্ড ছুটে এসে তীর উপরে রাজকুমারীর বেড়ি মুক্ত করে দিল। হাসতে হাসতে তার মুখের দিকে চেয়ে দেখলে তার চোখে জল। চন্ডের মুখ বিষণ্ণ হয়ে গেল। সে ক্ষণকাল চুপ করে থেকে আস্তে আস্তে বললে, দেবী, আমি এখনো আপনার অঙ্গ স্পর্শ করিনি। যদি আপনি আমার মতো লোকের গলায় মালা দিতে না চান, আমি শেষ পরীক্ষায় হেরে যেতে রাজি আছি। আপনি যান, বেদি স্পর্শ করুন গিয়ে। সুমিত্রা নত জানু হয়ে সেইখানে বসে পড়লেন। বাষ্পরুদ্ধ স্বরে বললেন, প্রথম দর্শনেই আমার মন বুঝেছিল
যে তুমি আমার স্বামী। শুধু অহংকার আমাকে অন্ধ করে রেখেছিল আর্যপুত্র, বীর্য সুরকে তুমি আমাকে জয় করেছ। তবু স্বেচ্ছায় আমি তোমার পায়ে আত্মসমর্পণ করছি। চণ্ডের মুখ হাসিতে পড়ে গেল। সুমিত্রাকে ধরে তুলে এসে বললে, সুমিত্রা। সুমিত্রা গলা থেকে মালা খুলে তার বলায় পরিয়ে দিলে। তারপর আবার নতচালু হয়ে বরকে প্রণাম করলেন। চণ্ড হেসে বললে, সুমিত্রা, তুমি রাজকন্যা, দরিদ্রের পর্ণ কুটিরে তোমার কষ্ট হবে না। সুমিত্রা চোখ নিচু করে বললেন, তোমার মতন স্বামী যার পর্ণ কুটিরে থেকেও সে রাজ রাজেশ্বরী। আর্যপুত্র, আমাকে তোমার তালি বনশ্যাম বঙ্গদেশে নিয়ে যাও। সুমিত্রা, তোমার সঙ্গে আমি প্রতারণা করেছি, বলেছিলাম মনে আছে, বঙ্গদেশের রাজকুমার রসিক। আমি তোমাদের সঙ্গে একটু রসিকতা করেছি। আমার সত্যিকার নাম চন্দ্র। আমার একটি ছোট্ট বোন আছে, সে চন্দ্র উচ্চারণ করতে পারে না, চন্ড বলে, তাই। বিস্ময় উৎফুল্ল চোখে চেয়ে সুমিত্রা বললেন, তুমি তুমি আমাদের রাজপুত্র। হ্যাঁ, কিন্তু রাজপুত্র বলে তোমার মালা ফিরিয়ে নিও না। সুমিত্রা মুগ্ধ নেত্রে কিছুক্ষণ চণ্ডের মুখের পানে চেয়ে থেকে মৃদু স্বরে বললেন, রাজপুত্র যে এমন হয় তা আমি আগে জানতাম না। তারপর দুজনে হাত ধরাধরি করে যেখানে রুদ্রপ্রতাপ সপারিষদ বেরিতে ছিলেন সেই দিকে চললেন। আজকের গল্প এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।